ভদ্র মহিলা না আসে এর ব্যাকগ্রাউন্ড এরকমই ইয়েস আমার ব্যাকগ্রাউন্ড এরকম কাপড় তুলে কথা বলে না ওনার ওনার অ্যাটিটিউড আপনি আমি খারাপ ঠিক আছে আমি খারাপ তো কেন রাখছেন ভাই সেটা একটু করে আমরা আপনি যখন ডাকছেন তখন তো আমি রাজি হইছি জি জি তাহলে উনি কেন আপনাকে 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 ব্লেম দিয়ে উনি বলল যে কোথায় আক্রমণ করেছি নো আপনি আমাকে জিজ্ঞেস করেছেন যে আপনি গডফাদার কাকে বলেছেন নো 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 আমাকে দরকার নেই ক্যামেরা রেকর্ড আছে সব রেকর্ড নেই কাগজ মানে যেহেতু আমরা আলোচনার জন্য রাজি হয়েছি আমরা আলোচনা জনপ্রতিনিধি গোটা দেশের মানুষ আমাদের দিকে তাকিয়ে আছে আমরা একটু আলোচনা করি না একটু সবাই যে যার যার কথা বলি আলোচনা করার উচিত নেই আমি আমি এর জন্য প্রথমে এসে বলছিলাম আমি জানতাম সে আসবে আমি এখানে আসতাম না আমরা অনিয়ারে যাই দয়া করে কেন আমি এর কথা বলবো ভাই আমরা অনিয়ারে যাচ্ছি আপা আমরা অনিয়ারে যাচ্ছি ভাই আমরা অনিয়ারে যাচ্ছি বট তুই কোথায় এটা কি দাও যাই আমরা মুক্তি হ্যাঁ যাই 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 বাপ দরে পালাইছ না আমি মস্তে কারবো এটা এটা লাগানো হইছে এটা লাগানো হইছে লাগাও ভিতরে লাগাও আপা একটু যদি হেল্প করতে দেন দয়া করে দাও কাপড় দিয়ে দিছি হ্যাঁ শোনা যাচ্ছে হ্যাঁ স্ট্যান্ড বাই ইয়েস এটা খুলো না সময়টা হচ্ছে কি যে কে উত্তরটা দিতে পারলো কি কেন তাহলে উনি কেন বলছেন এই কথা আর আমি তাকে গডফাদার কেন বলবো উনি আগে তো আজকে 20 বছর যাবত মানুষ গডফাদার খালেদা জিয়া বলে যে আমাদের ইসলাম বলে বিশ্বাস করেন এবং আমি জানতাম যে কথা বলা যাবে না সেই কারণে অনুষ্ঠানে যখন আলোচনা হয় তখন আমি বলেছিলাম যে সময় গেলে আমি কি নেতা নাই কথা বলে না এই মানুষ রাস্তা বলো এইগুলো পরিচয় কাপড়টা তুলে কথা বলো অর্ধেক তুলে কথা বলে কালি যায় দেখবে কালি আগে আক্রমণ করতেছে প্রতিবার তিনবার কিন্তু আগে আক্রমণ ভাই আপনি ওদিকে যান না।